উচ্চ বংশীয় একটি ছাগল 15 লাখ টাকায় কিনতে গিয়ে আলোচিত সমালোচিত মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। কোরবানি শেষ হলেও ছাগল কাণ্ড নিয়ে বিতর্ক যেন থামছে না। সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা। ঈদের আগে আলোচনায় ওঠা 15 লাখ টাকা দামের সেই ছাগল এখনও রয়ে গেছে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রোতে। আলোচিত তরুণ ইফাত ছাগলটির জন্য অগ্রিম লাখ টাকা দিলেও ছাগলটি নেননি, এমনকি ক্রেতাকে ফোনেও পাচ্ছে না ছাগল বিক্রয়কারী প্রতিষ্ঠান। ফলে আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য ছাগলটির যত্ন নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রোতে গিয়ে দেখা যায় বিশ্রাম নিচ্ছে ছাগলটি। সেখানে কথা হয় সাদেক এগ্রোর ম্যানেজার মোহাম্মদ শরীকের সঙ্গে। তিনি বলেন ছাগলটি আগের থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, আগামী ঈদে বিক্রির জন্য যত্ন নেওয়া হচ্ছে। আপেল গাজর খাচ্ছে আর ঘুমাচ্ছে, এছাড়া পাতা ও ভুষি খাওয়ানো হচ্ছে। আল্লাহ ছাগলটি বাঁচিয়ে রাখলে আগামী ঈদে বিক্রি করব। সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন বলেন যশোরের একটা হাট থেকে 10.5 লাখ টাকায় কেনা হয় ছাগলটি। এরপরে কোরবানির ঈদে 12 লাখ টাকায় ছাগলটি কেনার জন্য এক তরুণ লাখ টাকা বায়না করেছিল। 12 জন বাকি টাকা পরিশোধ করে ছাগলটি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা তাকে আর খুঁজে পাইনি। ছাগলটি আমাদের কাছে অনেকে কিনতে চেয়েছিলেন, বুকিং ছিল বলে আমরা সেটি বিক্রি করতে পারিনি। মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণকে আমরা খুঁজছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।